হচ্ছে না। তোমার সেকেন্ড ইয়ার অবধি হয়ে এসছে, ও কি লাগছে? হয়ে গেল পুরোটা। হ্যাপি বার্থডে টু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিজনি ভাইস রাইস লাইফ। আমি অনেক মাস পর মানে এরকম লম্বা ব্লগ করছি। আসলে আজকে আজকে না মানে কালকে একটা স্পেশাল দিন, কালকে আশিসের জন্মদিন, তো সেই জন্য ভাবলাম আজ থেকে সব প্রিপারেশন যেহেতু শুরু হয়ে যাবে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, আমরা জলখাবার টলখাবার খেয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি, আজকে অনেক কাজ আছে। আর এবারে বেশি স্পেশাল কেন কি আজকে আমি নিজের হাতে কেক বানাবো। ওহ মাই গড, মানে শুধু ব্রাউনি না, নর্মালি আমরা শুধু ব্রাউনি বানাতাম, আজকে একদম পুরো সেই আইসিং টাইসিং করে একদম পুরো দোকানের কেকের মতো কেক বানাবো। একটা ব্ল্যাক আপ ব্যাক আপ হোয়াট ব্যাক আপ মাথাটা বেশি এক্সাইটমেন্টে আমি ভুল ভাল বুকে ফেলি। ব্যাক আপ প্ল্যান রেখে দিয়েছি যে যদি কোনো কারণে কেকটা মানে বাজে হয়ে যায় তাহলে যাতে অ্যাটলিস্ট একটা ভালো কেক থাকে। তো ওটা রাত্রিবেলা নিয়ে আসবো, মিয়াবুর থেকে অলরেডি অর্ডার দিয়ে রেখেছিলাম। তো হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, এন্ড অব্দি দেখো। চলো দিনটাকে স্টার্ট করা। আমরা খেতে বসে পড়েছি, আজকে আমাদের হালকা খাবার, কালকে আসলে অনেক কিছু রান্না বান্না হবে। ওই জন্য আজকে রয়েছে বাঁধাকপি তরকারি, ডাল, পাঁপড় ভাজা, ভাত, ভেন্ডি ভাজা আর ঢেঁড়স ভাজা। সেই জন্য আমরা ভেবেছি যে কেক মিক্স দিয়ে বানাই। তো এটাতে কিছু দিতে হবে না, এটা ইভেন দুটো দুরকম কিনে নিয়ে চলে এসেছি, একটাতে এগ দিয়ে আর এটা এগলেস। যেহেতু এগলেস তো এটাতে ওই জন্য এগ লাগবে না, আর এটাতে খালি অয়েল আর জল দিলে হয়ে যাবে। আর কেক বানাবো বলে আমি একদম পুরো সেই কম্বো প্যাক কিনেছি, যার মধ্যে এই ম্যানুয়াল হ্যান্ডেলটা রয়েছে, তারপরে মেজারমেন্ট কাপ রয়েছে, তারপরে আইসিং করবার জন্য সে একটা সেই ঘোরে এরকম একটা এর টেবিল মতো পাওয়া যায় না, ওটাও রয়েছে। তো এটা দিয়ে আমাদের এখন শুরু হবে। আমি এগুলো মানে বেসগুলো বানিয়ে রেখে দেবো, তারপরে দুধটা আনতে হবে, ওটা দিয়ে হুইপিং ক্রিম বানাতে হবে। তারপরে এটা আস্তে হয়ে গেল কেন? এটা মিউট করে দিয়েছে টিভিটা। আচ্ছা আমার 75 লাগতো, একটু শর্ট বলতো। হ্যাঁ এই বাটিটা কিন্তু হেভি বাটি, এই দাম বাটি আছে মামনি? আমি তো জানতাম না। সব আছে, মা সব কিনে রেখে দেয়, ইউজ করবে না, দরকারি সময় কাজে লেগে যায়। এটা যদি কেনা না থাকতো তাহলে তো কাজেও লাগতো না। জল দিবো, আমি জাস্ট ওই গুঁড়ো গুলো একটু এ করে নিয়ে তারপরে ব্লেন্ডার দিব। ব্লেন্ডারটা বার করি এবার। ছোট্ট করে ব্লেন্ডার হয়ে গেছে, ম্যানুয়াল ব্লেন্ডার কাজ করেনি। তোমরা কেউ কিনো না, আমি একদম সেই দেখ নতুন কিছু একটা করলে অ্যাটলিস্ট বোঝা যায় যে কোনটা কাজ করবে কোনটা করবে না। আমার ইলেকট্রনিক্সটাই কেনা উচিত ছিল, কিন্তু মাউনির কাছে এই জিনিসটা ছিল, তো এটা দিয়ে আপাতত কাজের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু হুইপ ক্রিমটা আমি কী করে বানাবো, এটা দিয়ে হবে না? চেষ্টা করবো বানাবার, যদি না হয় তাহলে মিক্সারে করা যেতে পারে বড় জারে অল্প অল্প করে। ওটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিল, ওই জন্য আশিস আমাকে একটু হেল্প করে দিল। কি অবস্থা ওর, ওর বাদে কে কার ওই আমাকে হেল্প করছে। যা সব চলে গেল, ভেতরে যাবে তো উপরে না।
টাকা। আমাদের বাটার ব্রাশ করা চলছে। আমি ইয়েও অর্ডার দিয়েছিলাম, অ্যালুমিনিয়ামের যে এগুলো হয়, মোল্ডগুলো হয়, ওগুলো অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা বলছে মাইক্রোওভেন নয়। চলো, এবার মনে হচ্ছে অনেকটাই বড় হবে কেকটা। আমি ওই জন্যই বলছিলাম, কি বলতো, একটার মধ্যে গুলেই দুটোতে ইয়ে করে দিই। ঠিক আছে, একটু বড় কেকই বানাবো, সবাই খাবে। ওটা জন্মদিন হয়ে যাক, তারপরে একদিন এমনি বানাবো, বুঝলে? এটাও তো মিষ্টি ছাড়াই Let's hope for the best. কি মনে হচ্ছে কি হবে? ভালোই তো হচ্ছে আপাতত। অনেক জনের থাকে না পুরো সাদা। হ্যাঁ, সব দেখা যায়। আমাদের এটাতে আসলে দেখা যায় না তো, এটাই হচ্ছে তো। এটা আমাদের সেকেন্ড টাইম। এটা হচ্ছে কেক লেভেল 2.0। প্রথমবার কেক বানাচ্ছি, তারপরে আবার মানে দু থাকা কেক। মা আমাকে বলছে যদি ব্লান্ডার হয় সব যাবে। হ্যাঁ ঠিক আছে, একবার তো ডেমো কেক বানিয়ে নিয়েছি না আমি একদিন আগে, মানে ক্রিমওয়ালা নয়, নর্মাল ব্রাউনিওয়ালা বানিয়ে দেখে নিয়েছি যে ওটা মানে আদৌ কেক বানাতে পারছি কিনা। সেটা ভালো হয়েছিল, ওই জন্য একটু বেশি কনফিডেন্স পেয়ে গেছি। হ্যাঁ, যেমন আজকে হ্যান্ড ব্লেন্ডারটা মানে বড় একটা ব্লান্ডার করে দিল। ঠিক আছে, চলো রাজকে রাতের জন্য ওটা আনবো, তারপরে আমার আমি যে কেকটা বানাচ্ছি ওটার জন্য ক্যান্ডেল নিতে হবে, আর ওপরে সেই সাজানোর জন্য একটু ওই ডার্ক ফ্যান্টাসি নেবো, তারপরে কটা কিটক্যাট নেবো, এগুলো ভেবে রেখেছি, ওগুলো নিতে হবে। তারপরে আর কি নিতে হবে, ও বাবার জন্য পারফিউম নিতে হবে। আমাদের তো এগুলি আছে, এগুলো নিয়ে চলে যাবো। হ্যাঁ রে, বাইরে জল জমেছে। ও বাবা, আবার দুয়ারে বেশ, কি সুন্দর দরজাটাকে হাফ খুলে চলে গেল। আমি অতটা বৃষ্টি পড়ছে, ও বাবা কি করবে, যেতে তো হবে। আমি বলি ছাতা নিয়ে যাই। হ্যাঁ ছাতাটা নিয়েই যাই, একটা বই বলছি ছাতাটা দাও তো। আমি হাতা শুনলাম, এই বারান্দায় একটা মেলা আছে, বারান্দা থেকে দাও ওটা। দূর বৃষ্টি পড়ছে, আর এখানে জলও আছে, বেশি নেই তবে আছে। ছাতা মাথায় দিয়ে তো বেরোলাম, কিন্তু এই ছাতাটায় শিখটা ভাঙা, কাজের কাজ হবে তো? আমি কি এগিয়ে যাবো নাকি এগিয়ে যাই? আসলে কি বলতো, এইখানটা না খুব বেশি পেছল, তো সাদাটা একবার ধোয়া নালে উঠতে পারবো না। সাদাটা কিছু মাথায় লাগলো,
যা সুন্দর বৃষ্টি পড়লো, আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এই সবে আমরা ফিরলাম, এই আমাদের ভিজে ছাতা আর সব নিয়ে নিয়েছি। ডার্ক ফ্যান্টাসি তো পাওয়াই যাচ্ছিল না, বল আসিস। বাকি সব নিয়েছিস তো? চলো, সে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, চলো বাকি কেকটা বানানো যাক। আমি না বিশাল মজা পাচ্ছি, আমি আগের দিনকে ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম, আর মানে কেকটা যে এত ভালো মানে বেরোবে ওভেন থেকে আমি এক্সপেক্টও করিনি, তো আমার ভীষণ ভালো লাগছে। হোপফুলি আইসিং আর পুরো মানে স্ট্রাকচারটা যেমন ভাবছি ওরকম যদি হয়ে যায় না, তাহলে আমার মন থেকে একটা শান্তি পাবো। এটা হচ্ছে আশিসের সব থেকে মানে ও সব থেকে ভালো পারে, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে কেক। এটার উপরে এবার কেকের ব্যাটারটা দেবো, যে এত নিদলে কি বলতো কালা গুলো বেরিয়ে যাবে, হয়ে যাওয়ার পর ওপর থেকে লাগিয়ে দেবো। এবার এর ওপরে কেকের ব্যাটারটা দেবো, তাহলে কেকের ব্যাটারটা দিলে যখন উল্টাবো তখন ওপরে এরকম একটুখানি ডিজাইন হয়ে যাবে, দেখবে তোমরা। আমাদের সবকটা কেকই বেক করা হয়ে গেছে, দেখো লাস্ট যেটা করলাম ওটা এরকম হচ্ছে। আর ফার্স্টের কেকটা না একটুখানি ধরে গেছিলো, ওই জন্য একটু গন্ডগোল হয়েছে, বাট বাকি দুটো খুব ভালো হয়েছে। এখানে হুইপ ক্রিম বানানোর প্রসেস শুরু হয়ে গেছে। লাস্টে আমি বিস্কুট দিয়ে যে কেকটা বানালাম সেটাকে আমি কাজু দিয়ে এরকম সুন্দর করে একটুখানি ডিজাইন করে দিয়েছি, এটা বেশ কিউট লাগছে। আর এটাতে কোনো এক্সট্রা মিষ্টি দিইনি। এইবার আমি ফাইনালি সেই তিনটে লেয়ারের কেক মানে আইসিং করতে বসেছি। এবার ব্যাপারটা হচ্ছে মানুষ তো ভুল করেই শেখে, তো এটা আমি আজকে শিখতে পারলাম যে হুইপিং ক্রিমটাকে ভালো করে যদি ফ্রিজারের মধ্যে না রেখে দিই তাহলে কিন্তু ডেকোরেট করা খুবই মানে ডিফিকাল্ট। তো আমি ভালো করে ঠান্ডা যেহেতু করিনি, তোমরা দেখতে পাচ্ছ একটু লিকুইডই ছিল, তো সেটা আমি প্রথম লেয়ারের টাইমে আমি ভাবছিলাম এরকম কেন হচ্ছে। তো আমি কি করলাম যে যতটা লাগাতে পারলাম সেটা নিয়ে আমি গোটা কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তাতে আমার অ্যাটলিস্ট ক্রিমটা একটু হলেও সেট হলো, আর বাকি যে ক্রিমটা পড়েছিল ওটাকেও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি যাতে ওটাও সেট হয়। আমি এই পাতুরি গুলো করবো, তো ওই জন্য আগে পাতুরি হবে, পাতুরিটা করে রাখছি, কাজে গিয়ে থাকে। আমাদের কেকটাতে একটু ব্লান্ডার হচ্ছে, হুইপিং ক্রিমটা ভালো করে হুইপ হচ্ছে না। লাস্টে আবার ও একটা সেই ইয়ে অর্ডার দিল, ছোট ব্লেন্ডার অর্ডার দিল, সেইটা দিয়ে একটু করা হলো, হাত একবারে ব্যথা করছে। আমাদের একটা পরের বার থেকে মানে শিক্ষা হয়ে গেল, পরের বারে আমাদের ব্লেন্ডার কিনতে হবে। ম্যানুয়াল ব্লেন্ডার একদম ফালতু জিনিস, কোনো কাজের না, মানে ওটা তো ভেঙেই গেল, আমরা রিটার্নও দিতে পারবো না, কারণ কি বাকি জিনিসগুলো আমি ইউজ করে ফেলেছি, ওটা আমি একসাথে অনেকগুলো জিনিস কিনেছিলাম, ওটা ফেরত দেওয়া যাবে না। তো এখানে আমি আমার মনে হচ্ছে একটু দই লাগবে, দই আর একটু লাগবে, খেয়ে দেখো একটু। প্রথমবার বানাচ্ছে না? হয়ে গেল পুরোটা? আমি যেমন ভেবেছিলাম মানে একটু অন্যরকম দেখতে হয়েছে, আমি একটু অন্যরকম ভেবেছিলাম যে হবে, ঠিক আছে ফ্রিজে ঢুকিয়ে দাও। ফার্স্ট বারের কম্পারিজনে কিন্তু আমার মনে হচ্ছে ভালোই, তাই না? অসাধারণ হয়েছে, প্রথমবার বানিয়েছি। আমি আজকে করে নেবে, কালকে কিছু করবে না? কালকে মাটনটা করবো। আরে আগের বছর হয়েছিল কি, আগের বছর খাওয়া দাওয়া করতে সে আড়াইটা তিনটে বেরিয়ে গেছে, ওই জন্য ভেবেছিলাম যে আজকে একটুখানি কাজ এগিয়ে রাখবো। আর রান্নার কাকিমাকে আসলে মাছ মাংসটা কালকে করতে বারণ করা হবে, মানে যেহেতু আমি করবো মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেওয়া যাবে, চাপ হবে না। তো এখন পাতুরি গুলো বানিয়ে নেবো, তারপর 12টার সময় আমার কেক কাটিং রয়েছে।
আমাদের ফাইনালি পাতুরি বানানো শেষ হয়েছে, আর এটা হচ্ছে আশিসের কেক পার্ট ওয়ান। আমার ওপর ভরসা নিজের একটুখানি কমই ছিল, সেই জন্য আমি একটা মানে অ্যাকচুয়াল কেক নিয়ে এসেছিলাম যাতে অ্যাটলিস্ট একটা ভালো কেক কাটা যায়। আমি বুঝতে পারিনি কেকটা ভালো বানিয়ে ফেলবো। আর এখন আমাদের এইখানে হ্যাপি বার্থডে লাগানো চলছে। মানে আমার আসলে এতটা বেশি কোমরে ব্যথা করছে, ওই জন্য ওই লাগিয়ে দিচ্ছি, আমি আর লাগাতে পারিনি। এখানটার কি অবস্থা, ঠিক করতে হবে। এইগুলো নিয়ে এসেছি কিন্তু এগুলো কালকে ফাটানো হবে, আজকে গ্যাস। ফোমটা কি এখনই দিয়ে দেবো? না, হ্যাঁ জল ভরছেন এখন ওনাদের পাড়ার সব বন্ধু বান্ধবরা ডেকেছে, উনি এখন বেরোবেন। লেটস গো। সাধু ভাইকে ফোন করো, সাধু ভাই তোমার ফোন করছিল। তোমাদেরকে তো বললামই, ও গেছে বন্ধুদের সাথে কেক কাটিং করবার জন্য, ওর আসতে একটুখানি সময় লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আজকে এতটাই বেশি টায়ার্ড লাগছে, আমি আর বসে থাকতে পারিনি, আমি ওই জন্য শুয়েই পড়বো এবার। কালকে আবার ভোর ভোর উঠতে হবে, অনেক রান্না মানে অনেক না বাট কিছু রান্নাবান্না রয়েছে, সেগুলো সব আগে থেকে মানে গুছিয়ে রাখতে হবে। মা বাবা যেহেতু আসবে তাহলে বসে একটু গল্প টল্প করা যাবে। তো ওই জন্য আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবার জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের কালকের ব্লগটা দেখো। টিল দেন, টাটা।